नमस्कार आमार चैनेले तुम्हारे सबाई के स्वागत जानाई। आमी आज के रोजकार रान्नार भिडियो थेके एकदम अन्य एक भिडियो निये हाजिर हुए थी। आज के आमार मेर जन्मदिन 22 जुलाई तो तारी किछु क्लिप एखाने आमी तुले धरे थी। तार कारण ए यूट्यूब जत दिन थाकबे आमार ए सुंदर मुहूर्तटा थेके जाबे। आगे जखन छोटो छिलो प्रति बछर जन्मदिन उपलक्षे एकटा छोटो अनुष्ठान होतो। आमार अनेक कचिकाचारा छिलो, तारा आसतो, आमी निजेई रान्ना करे तादेर सबाइके खावातम। तखन तो यूट्यूब छिलो ना, ताई सेई मुहूर्तगुलो तुले राखते पारिनि। जदिओ मनेर भेतरे कोनो एक जायगाय সেই সব মুহূর্তগুলো গুছিয়ে রেখেছি, সেখান থেকে কোনোদিনও ডিলিট হবে না। এখন সেই কচিকাচারা বড় হয়েছে, নিজেদের জীবনে ব্যস্ত, কারোর সঙ্গে দেখা হয় আবার কারোর সঙ্গে দেখা হয় না। তাদের মধ্যে আজকে একজন অনেক বছর পর এসেছে আজকে বোনের জন্মদিনে। সে ওর পিস্তত দাদা আর ওর বৌদি, ওরা আমার হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে খুব পছন্দ করত। মনে আছে এখনও, আমরা যখন কোয়ার্টারে থাকতাম আমাদের সেকেন্ড ফ্লোরে এক বৌদি থাকত, তার যে দুই মেয়ে ছিল তারাও খুব পছন্দ করত আমার হাতে চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে। এমনকি তাদের যখন জন্মদিন হতো আমাকেই ডেকে নিয়ে যেত ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা রান্না করতে। তো এখানে কেক ঠেক কাটা হচ্ছে, কেক কেটে সেলিব্রেট এমন কিছুই করা হয়নি। আর ওর বাবা ভিডিওটা করছে, কিন্তু ওর বাবা সামনে আসেনি, যেহেতু ওর বাবা অফিস থেকে এসছে, দুদিন ধরে খুব চাপ যাচ্ছে। এই যে ঈদ ছিল, ঈদের জন্য সেই ভোর 5টার সময় বেরোতে হচ্ছিলো আর রাত 11:30-12টায় ঘরে আসছিলো। তার জন্য এই কিছুক্ষণ আগেই অফিস থেকে বাড়ি এসছে, সে আর ক্যামেরার সামনে আসতে পারেনি, কেননা ঘরের পোশাক পরা ছিল। তো তাকে আর জোর করিনি। তো যাই হোক, আজকে আমি সেই রেসিপিগুলোই করেছিলাম আর সেটাই আমি চেষ্টা করেছিলাম যে শেয়ার করব তোমাদের সামনে, কিন্তু সেটা আর শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়নি। অন্য একদিন ওই রেসিপিটা আমি শেয়ার করব। আমি যেই পদ্ধতিতে এই চিলি চিকেনটা বানাই খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো হয়। এটা একদমই অন্য রকম একটা রেসিপি। এই রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করব আমার চ্যানেলে একদিন, খুব শীঘ্রই করব। আর আরেক রকম যেটা চিলি চিকেন হয়, যে ভেজে বানানো হয়, সেই রেসিপিটা তো আছেই আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। তো 2 বছর ধরে এমন জন্মদিনে এমন কিছুই করা হচ্ছে না, কেননা ওর মামারা যারা থাকে তারা একটু দূরে থাকে, ওর মাসিরা একটু দূরে থাকে, তারা কেউই আসতে পারছে না, এই ট্রেন বন্ধ বলে তারা আসতে পারছে না। তো যাই হোক, ওরা ওর পিস্তত দাদা এরা একটু কাছেই থাকে বলে এসেছে। খুব ভালো লাগলো, সন্ধেটা খুব ভালোভাবে কাটলো। অনেক বছর পর বেশ মজা হলো। সত্যি সেই সব ছোটবেলার দিনগুলো ভীষণ মিস করি, মনে হয় কি তাড়াতাড়ি যেন চলে গেল দিনগুলো। আর আমার কিচেনটা খুবই ছোট বলে আমাকে এই টেবিলের উপরেই সব কিছু এনে রাখতে হয়। তো তার জন্য একটু তোমরা মানিয়ে নিও। আমি ওই ছোট কিচেনের মধ্যেই ভীষণ অসুবিধার সঙ্গে আমাকে ভিডিওগুলো করতে হয়, রান্নার ভিডিওগুলো। তো প্লিজ তার জন্য তোমরা একটু দেখো আমার ভিডিওটা, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমাকে সাবস্ক্রাইব করো। আর আমার এই চ্যানেলের কমেন্টে দেখতে পাচ্ছি রিসেন্ট কিছু মানসিক ভারসাম্যহীন আগাছা এসে উল্টোপাল্টা কমেন্ট করছে। তো সেই কমেন্টটাকে তো আমি যা করার করেছি, কিন্তু আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, এরপরে এই চ্যানেলের কমেন্টে এসে উল্টো পাল্টা কথা বলা, নোংরা করা, পটি করা একদম করবে না। আমি একদম ঘাড় ধরে বের করে দেবো এই চ্যানেল থেকে। আমার যেই 2-4 জনের ভালো ভিউয়ার্স আছে
তারা যে সুন্দর সুন্দর কমেন্ট করে আমি সেই দু চারজনকে নিয়েই থাকতে চাই। আমার ওই অনেক ভিউজ হবে আর নোংরা হবে আমার কমেন্ট সেকশন, আমি সেটা একদম বরদাস্ত করব না, ঘাড় ধরে বের করে দেবো তাদের। তাদের জন্যই বললাম এটা শুধু। এই যে পেন্টিংগুলো দেখছো, এইগুলো সব আমার হাজব্যান্ডের আঁকা, আর এক্সিবিশনও হয় যেমনি কলকাতা আর্ট, যত আর্ট গ্যালারি আছে সব আর্ট গ্যালারিতেই এই এক্সিবিশনগুলো হয়, ফাইন আর্টস, তার আইসিসিআর গ্যালারি। এটা তার নেশা, ছোট থেকেই সে এই পেন্টিংগুলো করছে। বাচ্চারা যখন পেন্সিল ধরতে শেখে তখন থেকেই আমার হাজব্যান্ড আঁকতে শিখেছে। প্রথম একটা এঁকেছিল, এই লাল ইট থাকে সেই দিয়ে একটা রবীন্দ্রনাথ এঁকেছিল। তো তারপরই ওটাই হাতে করি। তো এটা হচ্ছে তার নেশা, যতটুকু সময় পায় এই আঁকা নিয়েই ব্যস্ত থাকে সারাক্ষণ। আর আমার ঘরে হচ্ছে আঁকার জিনিসপত্রে ভর্তি, ক্যানভাস, ইজেল, রং, তুলি, এইসবই। তো এই সমস্ত পেন্টিং আরও আছে, আমি একদিন এটা নিয়ে একটা ভিডিও করব, সব পেন্টিংগুলো বের করে আমি একদিন দেখাবো। অনেক পেন্টিং আবার বিক্রিও হয়েছে, অনেক দূরে দূরে গেছে, এমনকি গোয়াতেও এক্সিবিশন হয়েছে এই পেন্টিংয়ে। তো অনেক রাত হয়ে গেছে, ওরাও অনেকক্ষণ এসছে, এবার ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। আমার পুচকি রান্নাঘর, এই রান্নাঘরের মধ্যেই আমাকে ভিডিও করতে হয়, রান্না করতে হয়। দেরি হয়ে গেছে ওদের। না সত্যিই দেরি হয়ে গেছে ওদের, ওরা অনেকক্ষণ এসছে, তখন প্রায় রাত 10:30 বাজে, কেননা আমার হাজব্যান্ড অফিস থেকে আসতে একটু দেরি করলো বলে কেকটা কাটতেও দেরি হলো। যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি চিলি চিকেন, ফ্রাইড রাইস, পায়েস ছিল, আর মাছের একটা কোরমা মতন করেছিলাম, সেটা ছিল কাতলা মাছের চাটনি ছিল। আর দুপুরেও অনেক কিছু হয়েছিল, শুক্তো ছিল, শুক্তো, ডাল, মাছ, 5 রকমের ভাজা। এই চিলি চিকেনটার আমি নাম দিয়েছি বার্থডে চিলি চিকেন।
কেননা ভীষণ ভালো হয় খেতে আর খুব তাড়াতাড়ি হয়। তবে এটাও কিন্তু আমার এক বান্ধবীর কাছ থেকে শেখা, আমার বান্ধবী, ওর নাম বর্ণালী, ওর কাছ থেকে শেখা, ওই আমাকে প্রথম করে খাইয়েছিল। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় পজিটিভ থেকো, গুড নাইট।